नमस्कार सबाइके स्वागत सुजित पाठक एस्ट्रोलॉजी चैनेले। आगामी 19 सेप्टेम्बर गणेश चतुर्थी आमरा सकलेई जानी एवं सिद्धिदाता गणेश तार पुजो आमरा करे थाकि एवं गणेश पुजोर माध्यमेई सूचना हये जाय आमादेर बांगालीदेर सर्वश्रेष्ठ उत्सव दुर्गा उत्सवेर। सिद्धिदाता गणेशकेई बला हय যে তিনি হচ্ছে প্রথম পূজ্যপ্রাপ্ত দেবতা, অর্থাৎ তার পূজো না হলে কোনো পূজো হয় না। আমরা সব ক্ষেত্রেই দেখেছি তাই গণেশ পূজোর মাধ্যমে দিয়েই শুরু হয় নানা পূজো। এই গণেশ পূজোর সময় আপনারা কি কি টোটকা করলে পরে কিভাবে ভালো থাকবেন তারই একটি আভাস আমি আপনাদেরকে দেব। বিভিন্ন বিষয় নিয়ে অনেক সময় দেখা যায় বাচ্চারা পড়াশোনা করছে অথচ সঠিকভাবে পড়াশোনায় তারা মনোনিবেশ করতে পারছে না। আপনি ব্যবসা করছেন, ব্যবসাস্থলে সেইভাবে আপনি আপনার কাস্টমার পাচ্ছেন না, অথবা আপনি কোনো রকম বাধার মধ্যে দিয়ে এগোচ্ছেন, সব ক্ষেত্রেই আপনাকে কোনো না কোনো বাধার জায়গায় নিয়ে আসতে হচ্ছে। আইনি ঝামেলা আসছে, ব্যবসাগত সমস্যা আসছে, শত্রুতা আসছে, সব ক্ষেত্রেই কিন্তু আপনি সিদ্ধিদাতা গণেশের পুজো করতে পারেন বা এই টোটকাগুলো দিলাম সেগুলো করতে পারেন, করে দেখুন। তাহলে পরে দেখবেন আপনার বাধাও কাটবে, আর্থিকভাবেও কিন্তু আপনি অনেক উন্নত হতে পারবেন। কি সেইগুলো আসুন জেনে নিই। প্রথমত হচ্ছে গণেশ চতুর্থীর দিন আপনি শুদ্ধ বস্ত্রে গণেশজিকে একটি লাল শালুর ওপর প্রতিষ্ঠা করুন, বসান, এবং তার সামনে যখন পুজো করবেন তখন একটু অক্ষত বা আতপ চাল সামনে দিন এবং একটি সুতির সুতো, অর্থাৎ যেটি কটনের সুতো হয়, কোনো সিল্কি সুতো নয়, কটনের সুতো যদি হয় সেই ধরনের সুতো অথবা মৌলি সুতো আপনি সেটিকে সাতটি গিঁট বাঁধুন এবং প্রত্যেকটা গিঁটই কিন্তু আপনি সিদ্ধিদাতা গণেশের নাম নেবেন, যাতে আপনি বলবেন বিঘ্ন বিনাশয় গণেশায় নমঃ। বিঘ্ন বিনাশয় গণেশায় নমঃ বলে এই সাতটা গাঁট বেঁধে সুতোটিকে আপনি বাবা গণেশের পায়ের কাছে রাখুন। তারপরে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি সেই সুতোটাকে আপনার ডান হাতের রিস্টে এখানে বাঁধতে পারেন, অথবা যদি মনে হয় এখানে বাঁধবেন না তাহলে আপনি আপনার পার্সে সবসময় রাখতে পারেন। এটি থেকে আপনার অনেক বাধা দূর হবে, নানা বিঘ্ন নাশ হবে, যার জন্য গণেশের তো প্রচুর নাম, তা কাজেই বিঘ্ন বিনাশক তিনিও কিন্তু গণেশ, তা কাজেই আপনার নানা বাধা নানা ক্লেশ সে কিন্তু নিমেষে সেখান থেকে মুক্ত করবে। গণেশ খুব অল্পেই তুষ্ট হয়, যেমন ভোলেনাথ সেরকম ঠিক গণেশও খুব অল্পে তুষ্ট হয়। আপনারা এটা করে দেখতে পারেন, অবশ্যই আপনারা রেজাল্ট পাবেনই পাবেন। এবারে বলবো বহু ছেলে মেয়ে আছে যারা চাকরি পাচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে, ইন্টারভিউতে সঠিকভাবে ক্র্যাক করতে পারছে না, তাদের জন্য আপনারা চারটি সুপুরি নেবেন, ছাড়ানো সুপুরি চারখানা, একদম নিটোল সুপুরি। সেই সুপুরি চারটে বাবা গণেশের পায়ের কাছে রেখে দিন পুজোর সময়, এবং অবশ্যই সেখানে অল্প অক্ষত এবং একটু দুর্ব দিয়ে দেবেন। দুর্ব হচ্ছে বাবা গণেশের ভীষণ প্রিয় জিনিস। এই জিনিসগুলো দেওয়ার পরে আপনি গণেশ পুজো করুন। পুজো করার পরে এই যে চারটে সুপারি আছে, এই চারটে সুপারি কিন্তু আপনি তুলবেন না, এটা আপনার সিংহাসনেই বাবা গণেশের পায়ের কাছেই রাখা থাকবে। যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন কোনো জায়গায়, যে কোনো একটা সুপুরি তুলে নিয়ে যান, পকেটে রেখে দিন, ইন্টারভিউ দিন, বাড়ি ফিরে আসুন এবং ঠিক জায়গা মতোই আবার রেখে দিন। আবার যদি কখনো দরকার পড়ে ওখান থেকেই আপনি তুলবেন, কিন্তু ওইটাই তুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো একটা তুলে আপনি যাবেন, কথা বলবেন, দেখুন আপনার ইন্টারভিউ ক্র্যাক করবে, আপনার চাকরি লাভ হবেই হবে, এটা গণেশের কৃপাতে। এছাড়া আপনারা আর একটা জিনিস করতে পারেন, এই চতুর্থী তিথিতেই আপনারা বাবা গণেশকে প্রতিষ্ঠা করুন, একুশটা গাঁট দিয়ে দুর্বার মালা তৈরি করুন, তিন গাছা করে দুর্বা নেবেন এবং সবুজ সুতোতে সেটিকে মালা করুন, বেঁধে বেঁধে একুশটা বাঁধবেন, টোটাল তিন গাছা করে একুশটা বেঁধে সেটাকে বাবা গণেশের গলায় পরান। গণেশ যেহেতু দুব্বা ঘাসে ভীষণভাবে প্রীত হন, তাহলে পরেও আপনাদের সমস্ত রকম বাধা দূর হবে এবং আপনারা আর্থিকভাবে অনেক ডেভেলপ করে যাবেন। এছাড়া আপনাদের যে বয়স, হয়তো ব্যবসা ক্ষেত্রে নানা সমস্যা হচ্ছে, নানা রকম প্রবলেমের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, ব্যবসায় সঠিক
ইনভেস্ট হয়েছে অথচ সেরকম কাস্টমার নেই, তাহলে পরে আপনারা আপনাদের বয়স, যদি আপনার বয়স হয় 20 বছর তাহলে 20টা আতপ চাল এবং 20টা দুব্বা, যদি আপনার বয়স হয় 25 বছর তাহলে 25টা আতপ চাল 25টা দুর্বা, এইভাবে আপনার বয়স অনুযায়ী আতপ চাল এবং দুর্বা আপনি নিন। তার সাথে 5টি লবঙ্গ নেবেন এবং একটুখানি কর্পূর নেবেন, একটা জায়ফল নেবেন, একটি এলাচ নেবেন, নিয়ে একসাথে লাল একটি কাপড়ের মধ্যে সেটিকে বেঁধে নিন। বেঁধে নিয়ে তারপরে আপনি আপনার ব্যবসা স্থলে সেটিকে রাখুন, দেখুন আপনার ব্যবসায় কাস্টমার বৃদ্ধি হবে এবং আপনি আপনার ব্যবসায়িক যে উন্নতি সেটা আরো করতে পারবেন, আর্থিক যে ডেভেলপমেন্ট, অর্থের জায়গা আপনার কাছে কিন্তু আরো প্রশস্ত হবে এবং আপনি দুহাত ভরে অর্থ রোজগার করতে পারবেন। সবশেষে যে টোটকাটি বলবো সেটি হচ্ছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রেই বলবো, বাচ্চাদের যে কনসেন্ট্রেশন লেভেল চলে যাচ্ছে, কনসেন্ট্রেট করতে পারছে না পড়াশোনার জন্য, অতি চঞ্চল, তাদের ক্ষেত্রে করবেন গঙ্গা থেকে জোয়ারের জল তুলবেন এবং এই চতুর্থী তিথিতেই বাবা গণেশকে প্রতিষ্ঠা, যেভাবে বললাম দুর্বার ঘাস দিয়ে সেরকমভাবে মালা গেঁথে ওনাকে প্রতিষ্ঠা করবেন, একটি লাড্ডু বা একটি মোদক যেটা আপনার সুবিধা আপনি তাই দিয়ে তাকে ভোগ লাগাবেন এবং 3টি ধূপকাঠি সেখানে জ্বালিয়ে দেবেন, নমো গং গণপতায় নমঃ এই মন্ত্রটা 28 বার বলে তাকে প্রতিষ্ঠা করলেই হবে, বিশাল জাকজমকের কোনো বিষয় নেই। এবং স্টুডেন্টদেরকে, যে আপনার বাড়ির যে ছাত্র থাকবে সন্তানরা, তাদেরকে যেখানে পড়তে বসাবেন একটি সবুজ কাপড় পেতে দেবেন, সেই কাপড়ের উপরে তাকে পড়তে বসতে বলবেন, যদি টেবিলে পড়ে তারপরে টেবিলের ক্লথ হিসাবে সেটাকে সবুজ রঙের একটা কাপড় দিয়ে দেবেন, পূর্ব দিকে মুখ করে পড়তে বসতে বলবেন, দেখুন অবশ্যই তাদের কনসেন্ট্রেশন লেভেল বাড়বে এবং পড়াশোনায় আরো উন্নত হবে। খেয়াল রাখবেন গণেশ যেখানে থাকে তার পেছন দিকে কিন্তু দারিদ্রতা বাস করে, অর্থাৎ সামনের দিকে সবসময় তার অর্থ আসতেই থাকে, তাকাজেই যদি আপনার বাড়িতে গণেশ থাকে গণেশকে এমনভাবে আপনি বসান যাতে গণেশের সামনের দিকটা আপনার ঘরের দিকে থাকে, অর্থাৎ মুখটা থাকে তার ঘরের দিকে, পেছন দিকটা যেটা আছে সেটা যেন আপনার ঘরের দিকে কখনো না থাকে, কোনো বেডরুমের দিকে না থাকে, তাহলেও সমস্যা। ধরুন আপনি একজন ঘরের মালিক, আপনার বেডরুমে বাইরের দিকে গণেশটা এমনভাবে বসানো রয়েছে যার পেছন দিকটা আপনার বেডরুমের দিকে, তাহলে পরে কিন্তু আপনি দারিদ্রতার মধ্যে পড়বেন। গণেশকে এমনভাবে প্রতিষ্ঠা করুন বা এমনভাবে বসান, সে ছবি হোক চাই মূর্তি, যাতে গণেশ তার পেছন দিকটা বাইরের দিকে থাকুক বা অন্য ঘরের দিকে থাকুক, কিন্তু আপনার ঘরের দিকে কখনো রাখবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সুর একটা বড় ফ্যাক্টর আছে, অনেকেই সেটা বলেন গণেশের সুর আমরা দেখব গণেশের ডান দিকে রয়েছে, অথচ গণেশ যে বসে আছে তার বাঁ দিকে সুরটা থাকবে, এটা এরম ধরনের গণেশ আপনি বসান, দেখুন আপনাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট অবশ্যই হবে। এবং গণেশ পুজো করুন, পুজোর সূচনা হচ্ছে, দেবীর আবাহন শুরু হয়ে যাবে আর কদিনের মধ্যেই, গণেশ পুজোকে দিয়েই আমাদের পুজোর শুরু হোক এবং আপনার আর্থিক ডেভেলপমেন্ট হোক, এটাই গণেশের কাছে আমাদের সকলের প্রার্থনা। এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরও আর্থিক ডেভেলপমেন্টের জায়গায় তৈরি হন। নমস্কার।